ইচ্ছে উঠে এই হাতবার করে ফেলেছে। দেখুন আপনারা সবার জন্য হাতবার করে ফেলেছে। কেউ গাড়ি চালাবে আর ও পিছনে বসে থাকবে, এটা ওর দ্বারা হয় না। গুড মর্নিং, আজকে হচ্ছে 20 ডিসেম্বর আর এখন বাজে 7:30। কি সুন্দর লাগছে বাইরেটা। আর এই যে এখানে একদম আমাদের রুমের বাইরেই হরিণ দাঁড়িয়ে। স্তোয়ানের খাওয়া দাওয়া চলছে, এত ঠান্ডা ও হাত ফাত কিছু বার করছে না, ওইভাবেই কম্বলের মধ্যে শুয়ে আছে। খুব রেয়ারলি এটা হয় যে ও হাতই বার করতে চাইছে না, উঠছে উঠে এই হাত বার করে ফেলেছে। দেখুন আপনারা সবার জন্য হাত বার করে ফেলেছে, ও বুঝে গেছে। গুড মর্নিং তো হয়েছিল, একটু রোদ আসা শুরু হয়েছে ফাইনালি। একটু পরে আমরা এবার ব্রেকফাস্ট করতে যাবো, খুব জোর খিদে পেয়েছে। 7:30টায় উঠেছিলাম, এখন বাজে 9টা, পরে 9টা। আর রুমে এখানে চা কফি বা ইলেকট্রিক কেটল দেওয়ার কোনো ব্যাপার না, ওগুলো আমাদের কিন্তু। হ্যাঁ, ইলেকট্রিক কেটলটা আমাদের। রুম অ্যাজ ইউজুয়াল আমাদের বিখড়ে হয়ে পড়ে আছে। আর আজকের প্ল্যান হচ্ছে হোপফুলি আমরা এখানকার সাফারিটা যাব, ব্রেকফাস্ট করতে গিয়ে ওদের সাথে কথা বলে নেবো। কাল রাতে তো এটা অন্ধকারে দেখা যায়নি, এইটা হচ্ছে এন্ট্রিটা, ওখানটা পার্কিং আছে। আমরা এখন ব্রেকফাস্ট খেতে এসেছি এদের ক্যান্টিনে। ও রোদ দেখতে পেয়ে এনার্জি দাও। এখানটা কিচেন ওদের, এই ভেতরটা পুরোটা কিচেন। আমরা অর্ডার দিয়েছি ব্রেড আর পোচ আর চা কফি। আমি আমার মেডিসিনস আনতে ভুলে গেছি তো, তাই সপ্তষী আবার রুমে গেল। আমি আজ তোমার এখন রোদ পোয়াচ্ছি। এখানে ঝাড়খণ্ড ট্যুরিজমের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, ওরা ট্যুরিজমকে তেমন প্রমোট করছে না। অনেক মানে রাস্তা ভালো বানিয়েছে, বাট তাছাড়া কোথাও কোনো ট্যুরিজম রিলেটেড অ্যাওয়ারনেস নেই। আর হোটেলসে রাঁচি ছাড়া কোথাও ইলেকট্রিক কেটল দেওয়া, চা কফি দেওয়া কি টয়লেট্রিজ দেওয়া এইসবের ব্যাপার নেই। তো যারাই আসবে তারা অবশ্যই নিজেদের ব্রাশ, পেস্ট, চা কফি কেটল যা লাগবে নিয়ে আসবে। তারপর যেমনি খাবার দাবার খেয়ে আমি বললাম কোথায় ফেলবো, তো বলে এই রাস্তাতেই ফেলে দাও। তো এই অ্যাওয়ারনেসগুলো নেই খুব একটা। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো আমি যাই খেতে। এখানে সপ্তষী চাইছে যে নিজেদের গাড়ি নিয়ে যদি সাফারিটা করা যায়, তো তাই ওদের সাথে কথা চলছে। সপ্তষীর নিজে ড্রাইভ করে যেতে খুব ভাল লাগে এইসব। কেউ গাড়ি চালাবে আর ও পিছনে বসে থাকবে, এটা ওর দ্বারা হয় না। আমরা এখন ট্রি হাউসের তলায় আছি আর এখান থেকে সামনে একদম হাতি দেখা যাচ্ছে। এইটা আর এইগুলো কে আমরা এই ট্রি হাউসেই আছি, ওইটা আমাদের রুম। দুটো আছে দেখলাম, টোটাল 6টা ট্রি হাউসের রুম আছে। এটা ওল্ড ট্রি হাউস, নতুন কনস্ট্রাকশনে এই দুটো আর ওই যে দূরে দুটো, ওই দূরে দুটোর ওয়াইল্ড লাইফ স্পটিং এর চান্স খুব বেশি। ওই দেখুন মাঝখান দিয়ে হরিণ যাচ্ছে। এই যে এখানে প্রায় এরকম ওয়াইল্ড লাইফ দেখা যায়। আর যা শুনছি সাফারিতেও মনে হয় এত দেখা যাবে না, দুপুরে সাফারি আছে আমাদের। তো যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এটা আমাদের রুম, ব্রেকফাস্ট ডান। আমরা গিয়ে ভাবছি স্তুবানকে ঘুম পাড়াবো আর নিজেরা একটু রোদ পোহাবো। আমরা এখন বাইরে রোদ পোহাচ্ছি। এখন বাজে 12টা 13। রোদটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। এবার এতক্ষণ এখানেই ছিল। স্তুবান একটু ঘুমিয়ে পড়েছে, ওকে তো চান তো করাইনি, স্পঞ্জ করে দিয়েছি আজকে। এই ল্যাপটপটা অর্ডার দিলাম। আমাদের যে ল্যাপটপটা ছিল সেটা ক্র্যাশ করেছে, তো মেঘালয়ার সব ভিডিওস ওখানেই আছে, তো ওটা কাউকে দিয়ে রিপেয়ার করাতে হবে হার্ড ডিস্কটা, যার জন্য মেঘালয়ার ভিডিও আমরা নিয়ে আসতে পারছি না বাজারে। পার্ট 1 পার্ট 2 এ আটকে গেছে। বাট এটা ওরম দেখে ল্যাপটপ কিনলাম যেখানে ভালো ভিডিও এডিটিং করা যাবে। পুরো ল্যাপটপটা একটু ইস্যুস আসতো। 12:50 আমরা এখনো বসে আছি। একটু রেডি হও, ছেলেকে নাও, এবার যাই, খিদে পাচ্ছে। এবার মহাশয় এখনো ঘুমাচ্ছে, তো আমরা খেতে যাব। আরেকটা জায়গার, নতুন জায়গার খবর পেয়েছি। একজন আছে এখানে, সানিজি, যে আমাদের খুব হেল্প করছে, লোকেশন প্লাস গাইড, আমাদের সাফারিরও বন্দোবস্ত করে দিল। এখন এখান থেকে বলছিলাম ওয়াইল্ড লাইফ স্পট করা যায়, তো ওরা স্কুলের বাচ্চারা সেটাই দেখার চেষ্টা করছে। ইনফ্যাক্ট দূরে ডিয়ার আমরাও দেখতে পাচ্ছি, বাট আমি জুম করতে পারছি না, আমার এক হাতে স্তুবান আছে, হাতে প্রেশার কুকার, কারণ কি স্তুবানের লাঞ্চ রেডি হবে। আরও অনেকে আসছে, ভেরি এক্সাইটেড বাঞ্চ। আমরা এক সময় এদের মতো ছিলাম, এদের টাইমটার কথা ভাবলে নস্টালজিক লাগে। বলছেন আমাকে হ্যালো, কেউ হ্যালো বলেছে আমাকে। এখানকারই কোনো স্কুল হবে। আবার চলে এসছে জ্বালাতে এরা। এখানে স্কুল কিডসের বাঞ্চে একজন পড়ে গেছিল। We brought them some medicines, banded. আর এরা পাউচ দেখে খাওয়ার ভেবে চলে এসছে। So I'm hiding the pouch. স্কুলের মেয়ের পড়ে গিয়ে পা ছিঁড়ে গেছিল, তো আমরা রুম থেকে ব্যান্ডেড এনে দিলাম। আর এখন বাঁদরের জ্বালায় খাওয়া শুরু। ডাল, ফুলকপি, আলু ভাজা, পনির, একদম গরম গরম, খুব ঘরোয়া। আর আমি তো খুব টেস্ট পাচ্ছি। আনন্দিতা একটু ছেলেকে খাওয়াবে। এটা হচ্ছে পুরনো পালামু ফোর্ট। আমরা ঝিল দেখতে বেরিয়েছিলাম কোনো, বাট হঠাৎ এটা চোখে পড়লো, জানতাম না এখানে দুটো ফোর্ট আছে। তো আমি যাচ্ছি, গাড়ি এখানে রইল, দেখা যাক কি আছে। আমরা রাস্তা খুঁজছি উপরে যাওয়ার, জানি না আদৌ উপরে যাওয়া যায় নাকি। এদিকে কিছু নেই বললো, তো ফেরত যাচ্ছি। কয়েকজন হেল্প করলো, তো খুবই ডিলাপিলেটেড অবস্থা। ওই ওপর অব্দি নাকি যাওয়া যায়, এইটা রাস্তা। কয়েকজন যাচ্ছে, সাহস করে করে ওঠা যাক। এই হচ্ছে ভিউ। ওই জায়গাটা কালকে আমরা ছিলাম, ওখান থেকে এই ফোর্টটা আমরা দেখিয়েছিলাম। ওই মুখ অব্দি, ওটা লাস্ট, ওই পয়েন্ট অব্দি আমরা গেছিলাম। আর ওখান থেকে এদিকের ওই নদীটা দেখিয়েছিলাম। এই ফোর্টেরই বাউন্ডারিজ বেয়ে বেয়ে অনেকটা যাওয়া যায়। এইদিকেও আছে আর এদিকেও। ওই যে গাড়ি অনিন্দিতা সোয়ান ওখানেই আছে। প্রচুর লোক এসছে, আমি নামার চেষ্টা করছি কিছুক্ষণ ধরে। এবার বেরিয়ে যাবো, চিলের দিকে যাবো। পুরোনো ফোর্টটাই বেটার লেগেছে কালকে যেটা গেছিলাম।